দেখো এখন এই একটা রো দিকে যাচ্ছি, এখন আমার কোয়ার্টারের দিকে মার্কেটিং করে এখন যাচ্ছি। এই মেয়ে, বড় মেয়ে যাচ্ছে, ছোট মেয়ে, দুজনকে নিয়ে আমি বাজারে এসেছিলাম। বাজারটা করে এখন বাড়ি যাই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে? চলো বন্ধুরা, বাজার থেকে আসার পরে আমার আর কথা বলা হয়নি, কারণ আমি চলে এসেছিলাম। মেয়েদের খুব খিদে পেয়ে গেছিলো, তাই ওদের একটু টিফিন টিফিন করে দিয়েছি, আমিও খেলাম। আমারও ওষুধ টষুধ থাকে খাওয়ার আগে খাওয়ার পরে, তো সেগুলো আমি করে নিয়েছি। ঘরটরগুলো ঝাঁটো দিয়ে দেওয়া হয়ে গেছে, মোছাটা পরে করে নেব। তো এখন একটু রান্না করব। তো রান্নার জন্য এই মশলাগুলো যেগুলো লাগে, তো সেই মশলাগুলো আমি করে নিই, দেখো তোমরা। মশলার জন্য আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো আমি কেটে নিই, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি রান্নাটা শুরু করে দিয়েছি, তো করা হয়নি, আলুটা ভাজতে দিয়ে দিয়েছি। আজকে মাটন হচ্ছে, তো মাটনের জন্য আলুটা প্রায় মোটামুটি ভাজাও হয়ে গেছে, ওটা তুলে নেব। তুলে নিয়ে তারপর ফোড়ন দিয়ে আমি মাংসটা এটা করতে লাগবো। এভাবে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা এবার একটু হালকা করে ভাজা হোক। আমি খুব একটা তেল মশলা দিয়ে করছি না, সিম্পলের ওপর করছি। এবার টমেটো আর লঙ্কাটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু অল্প করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা ভাজার পরে আমি টমেটো আর এটা দিয়ে দিলাম। দেখো মশলাটা আমি রেডি করে রেখেছি, যে রসুন আদা ছাড়াচ্ছিলাম, যেন রসুন আদা আর জিরে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে পেস্ট করে নিয়ে একটু নুন হলুদ এগুলো সব দিয়ে এটা পেস্ট করে নিয়েছি। এই পেস্ট এবার আমি ভালো করে একটু কষিয়ে নেব। আজকে আমি মশলাটা কষে নিয়ে মাংসটা দেবো, কিন্তু আমি কী করি সাধারণত, যে মশলাটা আমি পরে দিই, মাংসটা আগে ভালো করে পেঁয়াজ টমেটো এসব দিয়ে ভালো করে ভেজে নিই, ভেজে নেওয়ার পর আমি মশলাটা দিই, ওটাতে টেস্ট খুব সুন্দর হয়। তো এটাতে দিলাম, আজকে দেখলাম, দেখি এটা করে অনেক দিন করা হয় না, ওই জন্য ওই রান্নাটা আমি আমার প্রায়ই হয় এটা। একটু মশলাটা কষা হোক, তারপর আমি মাটনটা দিয়ে দেবো। তেলটা একটু যখন ছাড়া ছাড়া হবে তখন আমি দিয়ে দেবো। এরকম করে এবার আমি মাটনটা দিয়ে দিচ্ছি।
মশলার সঙ্গে কষা হয়ে যাক একটু। এই কড়াই টড়াই দেখে একটু ইগনোর করবে, ঠিক আছে? কারণ এখানে আমি কিন্তু থাকি না, এত বছরে একবার কি দুবার আমি আসি, তো এই জন্য বিশেষ কিছু নেই এখানে, রান্নাবান্না সেরকম কিছু হয় না। তো যতটুকু হয় আমি যতদিন এখানে এসে থাকি, হয়তো চার দিন পাঁচ দিন এরকম থাকি, তো তখনকার জন্য এটা ব্যবহার হয়। আর আমি এখানে থাকি না, আমার হাজব্যান্ড থাকে কিন্তু রান্না টান্না হয় না, ও রান্না টান্না করে খায় না খুব একটা। হ্যাঁ, যেদিন থাকে সেদিন হয়তো রান্না করে খায়। আমি এখানে বেড়াতে এলে আমি এটাতেই করি। তা তোমরা একটু কড়াইটা একটু এরকম আছে, একটু ইগনোর করো। হ্যাঁ, আর বাসনপত্র সেরকমও নেই এখানে, তো যতটুকু দরকার ততটুকুই আছে এখানে রাখা আছে, বিশেষ কিছু রাখা নেই। রান্নার মতো এরকম থাকা খাওয়ার মতো চলে যায়। আলুটা দিয়ে দিলাম মাংসের সঙ্গে, একটু কষা হোক, নাহলে এখনকার আলু সিদ্ধ হয় না। দেখো আমার মটনটা কষা হয়ে গেছে, আর মশলার কোনো গন্ধও নেই, তো এবার কালারটাও ভালো এসছে। এবার আমি মটনটাকে সিটি মেরে রেখেছিলাম, সেই জলটা আছে সেটা ফেলিনি, ওটাই আমি দিয়ে দিচ্ছি। যে যেমন গ্রেভি খাবে সেরকম করে নেবে। গ্যাসটা একটু আমি হাই ফ্লেমে দিলাম, তখন থেকে সিমেই চলছিল আমার, আস্তে 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 ওটা আমি কষিয়ে নিয়েছি। এবার ফুটে গেলে হয়ে গেলে আমি নামিয়ে নেবো এটা, গ্যাস ট্যাস ভুলে একটু আমার রান্না করতে করতে একটু গ্যাস এগুলো মোছা একটু অভ্যাস আছে, তো এগুলো বারবারই আমি নিয়ে বারবার করে মুছে করে এটা বসিয়ে দিলাম, হয়ে গেল। ফুটে গেলে আমি ওটা নামিয়ে নেবো, দেখবো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা, তারপর তখন নামিয়ে নেবো। তো বন্ধুরা, আমার মাংসটা রান্না হয়ে গেছে, আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব। বন্ধুরা, মাংস আমার হয়ে গেল, নামিয়েও নিয়েছি আমি, তো এই দেখো হয়ে গেছে। তো আমি আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, বেশি বড় করছি না, যাতে তোমাদের দেখতে অসুবিধে না হয়, বিরক্তি না লাগে। তো ওই জন্য আজকে এই পর্যন্তই, আবার পরে দেখা হবে।